পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে হারোয়া বিধানসভার অন্তর্গত দোগাছিয়া গ্রামে 44,50,000 টাকা ব্যয়ে 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণের শুভ সূচনা হয় এদিন। শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি মাননীয় কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়, যার উদ্যোগে এই রাস্তা নির্মিত হচ্ছে। স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা এ কে এম ফারহাদ সাহেব, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় জনাব মফিদুল হক সাহাজি, স্থানীয় প্রধান আঞ্জুয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ, পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা দত্ত, বিশিষ্ট সমাজসেবী অরূপ বিশ্বাস সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও উৎসাহী জনতা। আমরা সমুখপানে চলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, যার ছবি দেখছেন আপনি আজকে এই রাস্তা শুভ সূচনা, যাকে সামনে রেখে সমস্ত রকমের কর্মক্রিয়া আমরা সুসম্পন্ন করেছি। এখানে আমাদের, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের একটাই কাজ হচ্ছে মানুষের পরিষেবা, এবং আমরা এখানে সকলেই মিলে, এখানে আমি নয় আমরা, আমরা সকলেই মিলে আজকে এই মানুষের কল্যাণার্থে সেই কাজ আজকে আমরা সুসম্পন্ন করলাম। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।